আজ থেকে আপনারা একটা স্লোগান তুলুন, গোপালপুরের মানুষ পঞ্চায়েত নির্বাচনে আর দু নম্বরই হবে না। পঞ্চায়েত নির্বাচনে আমাদের 22টা সিট থাকলে 22-এ 22 তৃণমূল কংগ্রেসকে দিবেন, যদি 23টা সিট থাকে তাহলে 23টা সিট আপনারা দিবেন, যদি আমাদের পঞ্চায়েত সমিতি 3টা থাকে 3টাই, যদি চাই 4টা তো 4টাই, একটা সিটও অন্য দলকে না দিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করে এক হয়ে গ্রামের উন্নয়ন করতে হবে। এখানে আমরা যারা আছি আমরা দল পরিচালনা করব, তাই আগে বিগত ইতিহাস আমাদেরকে বারবার মনে করাই, আমরা আগে সেই দিন চাই না। আমরা চাই গোপালপুরে শান্তি, যে সমস্ত ক্রিমিনাল বন্ধুরা যারা আইয়া থাকুন, যে কোনো রাজনৈতিক দলেই থাকুন আর যে কোনো যেখানেই থাকুন, নিজে নিজের বন্দুক সারেন্ডার করে দিন থানায়, নিজে নিজের যা যা আছে সারেন্ডার করুন, শান্তি চাই। গোপালপুরে শান্তি বজায় ফিরিয়ে রাখতে হবে, গোপালপুরে পুলিশের গাড়িয়াতে না আসে তার ব্যবস্থা করতে হবে, এটা মাথায় রাখুন। আপনাদের একটু গন্ডগোলে গ্রামের মহিলারা অতিষ্ঠ হয়ে যায়, গ্রামের শিশুরা তারা খেলা থেকে বিরত থাকে, স্কুল যাওয়া থেকে বিরত থাকে, এটা সাবিত্রী মিত্র বরদাস্ত করবে না। এটা আজকে ফাইনাল, এটাই হবে যেটা আমি বললাম, আমি শান্তি চাই। যদি আপনাদের গ্রামে আমার একে গোপালপুর অঞ্চল আছে গোপালের গঙ্গার তলে, আর অর্ধেকের মধ্যে আবার যাচ্ছে গোপালপুর, কিসের লড়াই, কতদিন বাঁচবেন, কতদিন আপনি কি নিয়ে যাবেন, কি নিয়ে এসছেন, 3 গজ 3.5 গজ মাটির তলে যাব তো আমার কিছু চাওয়া পাওয়ার নাই। মানুষের জন্য হেসে ব্যবহার করুন, মানুষকে পাবেন। ধর্ম কাকে বলে জানেন, ধর্ম তাকেই বলে, ধর্ম প্রতিটা ধর্ম একই কথা বলে, মানুষ মানুষকে চেনো, মানুষকে চেনো, জাতি দেখো না, মানুষকে চিনে মানুষের মধ্যে মানুষের উপকার করো, আর তখনই আমাকে আল্লাহ দোয়া করবেন, তখনই আমাকে ঈশ্বর আশীর্বাদ করবেন, তার আগে নয়। আমরা মন্দিরে পুজো করলেও আমরা পাবো না, আমরা ভগবানকে পাবো না, আমরা মাঠে ঘাটে যে কৃষক ভাইরা কাজ করছেন তাদেরকে যদি এক গ্লাস জলও খাওয়াতে পারি সেটাই আমার কাছে বিশাল ব্যাপার। আমি কিন্তু সাবিত্রী মিত্র থেমে থাকবো না, এতদিন থেমেছিলাম, আর না আর না আর না। নমস্কার। আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে, আমাদের দৃষ্টি ভাঙন বন্যা বিদেশেরা উদ্বাস্ত সেই সব মানুষের দিকে, আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে, আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে, আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে, দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে। আপনারা দেখছেন নিউজ বাংলা 24, আমাদের নজর প্রতিটি খবরে। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।